আমারই সেলফোনে বাজে রিং সারাদিন, জানি না কিছুই সবই যে আনসিন। ইমনের সেলফোনে বাজে রিং সারাদিন, জানি না কিছুই সবই যে আনসিন। বুঝি না তো কে আমাকে বারে বারে কাছে থেকে বাজায় শুধু ওই ভালোবাসার রিং সারাদিন। ইমনের সেলফোনে বাজে রিং সারাদিন, জানি না কিছুই সবই যে আনসিন। বুঝি না তো কে আমাকে বারে বারে কাছে থেকে বাজায় শুধু ওই ভালোবাসার রিং সারাদিন। ইমনের সেলফোনে বাজে রিং সারাদিন, জানি না কিছুই সবই যে আনসিন। Thank you.
যার নীল চোখে
আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি। জল তরঙ্গ এ অঙ্গ, জল তরঙ্গ এ অঙ্গ, অপূর্ব হাসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী ভাই। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, তব স্বর্গ সুধা, প্রেম তব স্বর্গ সুধা, সুবর্ণ কলসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি। তুমি ডাকবে আমাকে
ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও।
আজকে আমি আপনাদের গানের সাথে সাথে কিছু ফুলের ভিডিও দেখাবো। আমি গ্রামে গিয়েছিলাম কিছু ফুলের ভিডিও শ্যুট করতে। গ্রামের প্রাকৃতিক পরিবেশ, চারিদিকে খালি সবুজ আর সবুজ, অসাধারণ দৃশ্য। ভোরবেলায় গিয়েছিলাম, ঠান্ডা লেগে গেছে তাই একটু কাশি হচ্ছে। ভোরে যাওয়ার সময় দেখুন যে ফুলগুলো ছিল রজনীগন্ধা, সবই চাষিরা তুলে নিয়েছে। সকালে চাষিরা ফুল তোলে, তারপরে তারা হাটে যায়। শুধু ফুলের যে কড়ি সেগুলোই আছে, ডাটিগুলো। তবুও দেখতে খুবই ভালো লাগছে, অসাধারণ কিছু দৃশ্য। আমি রজনীগন্ধা ফুল, এই ফুলটি হচ্ছে রজনীগন্ধা, রজনীগন্ধা ফুল দেখাচ্ছি। তাছাড়া আরও কিছু ফুল দেখাবো যে ফুলগুলো দেখলে খুবই ভালো লাগবে, অসাধারণ কিছু ফুল। তাই আপনারা দেখতে থাকুন এবং দেখুন, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অনেকেই আছেন। দেখুন এই যে ফুলটি, এই যে ফুল দেখুন, অসাধারণ ফুলটি, সাদা ফুল এবং যে থোকা থোকা যে ফুলগুলো আছে দেখুন, এই ফুলগুলো কালার অনেক রকম। একটা থোকায় হলুদ, তারপরে লাল, গোলাপি, তারপরে বেগুনি, সাদা, বিভিন্ন কালারের একটা থোকায় ফুল। একটা ফুলের মধ্যে এত কালার। তাছাড়া পাশে দেখুন একটি সাদা ফুল আছে, এই ফুলটিতে পাঁচটা পাপড়ি আছে, অসাধারণ ফুল। এই ফুলগুলো কিন্তু একটা গাছ না, এখানে দুটো গাছ, যেহেতু লতা মতো জড়িয়ে এসছে এই গাছটি। জানি না এই ফুলগুলোর নাম কি, আপনারা হয়তো জানবেন যে এইগুলো কিন্তু জঙ্গলি গাছ। অর্থাৎ দেখুন এই যে ফুলটি দেখুন কি সুন্দর, অসাধারণ ফুলটি, সাদা, তারপরে গোলাপি, হলুদ, লাল, সব ধরনের কালার আছে। রাস্তা দিয়ে গেলে গ্রামে রাস্তার পাশে জঙ্গলি এই ধরনের গাছ প্রচুর আছে, অথচ জঙ্গলি গাছে কি সুন্দর ফুল, দেখে প্রাণটা জড়িয়ে যায়, অসাধারণ। আর গ্রামের পরিবেশ সবারই দেখতে ভালো লাগে, তাই প্রতিটি যারা শহরের বাসি আছে তারা গ্রামে ছুটে যায় প্রাকৃতিক পরিবেশ দেখার জন্য। তাই আমিও চলে গেছিলাম একটু নিরিবিলিতে প্রাকৃতিক পরিবেশের জন্য, একটু ঠান্ডা মুক্ত বাতাস। দেখুন কি সুন্দর, চারিদিকে খালি সবুজ আর সবুজ, অসাধারণ লাগছে দেখতে। এর সাথে আমি আরেকটি কথা বলবো, আপনারা কোন ধরনের গান শুনতে চান অবশ্যই কমেন্টস করে তো জানাবেনই যে কোন ধরনের গান শুনবেন। যদি কপিরাইট ফ্রি সং আমার কাছে থাকে তাহলে আমি আপলোড দেবো, আর না হলে খুঁজতে হবে। কপিরাইট ফ্রি সং তো সবসময় পাওয়া যায় না। আজকে আমার একটি কপিরাইট এসছে ক্লেম, গতকালকে দুটো ভিডিওতে আমার কপিরাইট ক্লেম এসছে, প্রতিদিন একটা দুটো করে কপিরাইট ক্লেম এসছে। আর এই সমস্যাগুলো তো আপনাদের সমস্যা পোয়াতে হয় না, কিন্তু আমার পোয়াতে হয়, যেহেতু আমি এইগুলো ডাউনলোড করি তারপরে চ্যানেলে আপলোড দিই। আপনারা তো আমার পুরো ফ্রেশ ভিডিওটা আপনারা আপলোড দিচ্ছেন, আমি পুরো বেছে ফ্রেশ করছি, তারপর আপনারা সেই ভিডিওটা নিয়ে আপলোড দিচ্ছেন, কিন্তু আমি তো সেরকম ফ্রেশ ভিডিও পাচ্ছি না। যা পাচ্ছি আপলোড দিচ্ছি, দেখা গেল 50% ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসছে। তাই আপনারা দেখুন, সাবস্ক্রাইব করুন, আর কোন ধরনের গান শুনবেন অবশ্যই কমেন্টস করবেন। এই ফুলটি দেখুন কি সুন্দর লাগছে দৃশ্য, অসাধারণ। আমি একটু ঘুরিয়ে দেখাই একটু, হ্যাঁ এই ফুলটি দেখাচ্ছে দেখুন, এই যে ফুলটি কি সুন্দর কালার দেখুন। এগুলো কিন্তু জঙ্গলি ফুল, এটা কিন্তু কোনো চাষ না, কোনো কিছু না, রাস্তার পাশে এমনি গাছ হয়ে থাকে, সেই গাছে এই ধরনের ফুল।
দেখতে খুবই ভালো লাগে, অসাধারণ দৃশ্য, বিভিন্ন কালারের হয়। তাই যদি সময় পেয়ে যান আপনারাও অবশ্যই চলে যাবেন, একটু সময় পেলেই গ্রামে গ্রামে গিয়ে মুক্ত বাতাস সেবন করবেন, তারপরে এই প্রাকৃতিক দৃশ্য, চারিদিকে সবুজ, একটু গ্রামের প্রাকৃতিক পরিবেশে মুক্ত বাতাস নিঃশ্বাস নেওয়া শরীরের পক্ষে ভালো, মনের পক্ষে ভালো। তাই যদি সময় পান মাঝে মাঝে চলে যাবেন একটু গ্রামের দিকে। আমি তো প্রায় চলে যাই, আজকে গিয়েছিলাম, কালকেও গিয়েছিলাম আপনাদের জন্য কিছু ছবি সংগ্রহ করতে। যদিও আজকে খুব একটা বেশি ফুল আপনাদের দেখাবো না, কেননা খুব বেশি দেখালে পরবর্তীকালে আমার স্টক কম হয়ে যাবে, বারেবার যেতে হবে, এই কারণে আমি আপনাদের এই ফুলটি দেখাচ্ছি। অনেকেই বলেন যে আমি এই ভিডিওতে ভয়েস দিই কেন, ভয়েস কেন দিই, তাহলে তাদের প্রবলেম হয়। দেখুন, ভয়েস তো দিচ্ছি আমি লাস্টের দিকে, প্রথম দিকে আপনারা গান শুনছেন, তারপরে লাস্টের দিকে আমি ভয়েস দিচ্ছি। এই ভয়েসটা আপনারা শুনবেন না, আপনারা গান শুনবেন, গানটা শুনবেন। ধরুন 40 মিনিটের ভিডিও আছে, সেখানে 20 মিনিট গান, 20 মিনিট ভয়েস, আপনারা 20 মিনিট গান শুনবেন। কেউ তো আর 20 মিনিট শোনে না, সবাই 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট দেখে, তারপরে তো কেটে দেয়। তাহলে আমার ভয়েস নিয়ে তো আপনাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। হ্যাঁ, প্রবলেম হবে কাদের, যারা আমার ভিডিওটি ডাউনলোড করে আপলোড করছে, তবুও তো কোনো প্রবলেম নেই, কেননা আমি প্রতিটি ভিডিওতেই বলি যখন এডিট করবেন, এডিট করার সময় আমার যে ভয়েসটা আছে সেই ভয়েসটা আপনারা বাদ দিয়ে দেবেন, ডিলিট করে দেবেন। তারপরে মেন যে গানটি থাকে, 20 মিনিট গান আছে, সেই 20 মিনিট গানটা আপনারা আপলোড দেবেন, এডিট করবেন, এডিট করে এক্সপোর্ট করবেন, পুরো ফ্রেশ 20 মিনিট গান চলে আসবে, আমার ভয়েসটা অটোমেটিক বাদ হয়ে যাবে, তাহলে তো কোনো চিন্তা নেই। এইবার আপনারা যদি এডিট করেন পুরো ভিডিওটা, তাহলে তো আপনাদের প্রবলেম হবেই, তাতে তো কিছু করার নেই, বলুন। আজকে আমি আপনাদের গানের সাথে সাথে কিছু ফুলের ভিডিও দেখাবো। আমি গ্রামে গিয়েছিলাম কিছু ফুলের ভিডিও শ্যুট করতে, গ্রামের প্রাকৃতিক পরিবেশ, চারিদিকে খালি সবুজ আর সবুজ, অসাধারণ দৃশ্য। ভোরবেলায় গিয়েছিলাম, ঠান্ডা লেগে গেছে তাই একটু কাশি হচ্ছে। ভোরে যাওয়ার সময় দেখুন যে ফুলগুলো ছিল রজনীগন্ধা, সবই চাষিরা তুলে নিয়েছে। সকালে চাষিরা ফুল তোলে, তারপরে তারা হাটে যায়, শুধু ফুল, ফুলের যে কড়ি সেগুলোই আছে, ডাটিগুলো, তবুও দেখতে খুবই ভালো লাগছে, অসাধারণ কিছু দৃশ্য। আমি রজনীগন্ধা ফুল, এই ফুলটি হচ্ছে রজনীগন্ধা, রজনীগন্ধা ফুল দেখাচ্ছি, তাছাড়া আরও কিছু ফুল দেখাবো যে ফুলগুলো দেখলে খুবই ভালো লাগবে, অসাধারণ কিছু ফুল। তাই আপনারা দেখতে থাকুন এবং দেখুন, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অনেকেই আছেন। দেখুন এই যে ফুলটি, এই যে ফুল দেখুন, অসাধারণ ফুলটি, সাদা ফুল এবং যে থোকা থোকা যে ফুলগুলো আছে, দেখুন এই ফুলগুলো কালার অনেক রকম, একটা থোকায় হলুদ, তারপরে লাল, গোলাপি, তারপরে বেগুনি, সাদা, বিভিন্ন কালারের একটা থোকায় ফুল, একটা ফুলের মধ্যে এত কালার। তাছাড়া পাশে দেখুন একটি সাদা ফুল আছে, এই ফুলটিতে 5টা পাপড়ি আছে, অসাধারণ ফুল। এই ফুলগুলো কিন্তু একটা গাছ না, এখানে 2টো গাছ, যেহেতু লতা মতো জড়িয়ে এসছে এই গাছটি। জানি না এই ফুলগুলোর নাম কি, আপনারা হয়তো জানবেন যে এইগুলো কিন্তু জঙ্গলি গাছ। অর্থাৎ দেখুন এই যে ফুলটি, দেখুন কি সুন্দর, অসাধারণ ফুলটি, সাদা, তারপরে গোলাপি, হলুদ, লাল, সব ধরনের কালার আছে। রাস্তা দিয়ে গেলে গ্রামে রাস্তার পাশে জঙ্গলি এই এই ধরনের গাছ প্রচুর আছে, অথচ জঙ্গলি গাছে কি সুন্দর ফুল, দেখে প্রাণটা জুড়িয়ে যায়, অসাধারণ। আর গ্রামের পরিবেশ সবারই দেখতে ভালো লাগে, তাই প্রতিটি যারা শহরের বাসী আছে তারা গ্রামে ছুটে যায় প্রাকৃতিক পরিবেশ দেখার জন্য। তাই আমিও চলে গেছিলাম একটু নিরিবিলিতে প্রাকৃতিক পরিবেশের জন্য, একটু ঠান্ডা মুক্ত বাতাস, দেখুন কি সুন্দর,
চারিদিকে খালি সবুজ আর সবুজ, অসাধারণ লাগছে দেখতে। এর সাথে আমি আরেকটি কথা বলবো, আপনারা কোন ধরনের গান শুনতে চান অবশ্যই কমেন্টস করে তো জানাবেনই যে কোন ধরনের গান শুনবেন। যদি কপিরাইট ফ্রি সঙ্গ আমার কাছে থাকে তাহলে আমি আপলোড দেবো, আর না হলে খুঁজতে হবে। কপিরাইট ফ্রি সঙ্গ তো সবসময় পাওয়া যায় না। আজকে আমার একটি কপিরাইট এসেছে ক্লেম, গতকালকে দুটো ভিডিওতে আমার কপিরাইট ক্লেম এসেছে, প্রতিদিন একটা দুটো করে কপিরাইট ক্লেম এসেছে। আর এই সমস্যাগুলো তো আপনাদের সমস্যা পোয়াতে হয় না, কিন্তু আমার পোয়াতে হয়, যেহেতু আমি এইগুলো ডাউনলোড করি তারপরে চ্যানেলে আপলোড দিই। আপনারা তো আমার পুরো ফ্রেশ ভিডিওটা আপনারা আপলোড দিচ্ছেন, আমি পুরো বেছে ফ্রেশ করছি তারপর আপনারা সেই ভিডিওটা নিয়ে আপলোড দিচ্ছেন, কিন্তু আমি তো সেরকম ফ্রেশ ভিডিও পাচ্ছি না। যা পাচ্ছি আপলোড দিচ্ছি, দেখা গেল 50% ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসছে। তাই আপনারা দেখুন, সাবস্ক্রাইব করুন, আর কোন ধরনের গান শুনবেন অবশ্যই কমেন্টস করবেন। এই ফুলটি দেখুন কি সুন্দর লাগছে, দৃশ্য অসাধারণ। আমি একটু ঘুরিয়ে দেখাই একটু, হ্যাঁ এই ফুলটি দেখাচ্ছে, দেখুন এই যে ফুলটি কি সুন্দর কালার দেখুন। এগুলো কিন্তু জঙ্গলি ফুল, এটা কিন্তু কোনো চাষ না কোনো কিছু না, রাস্তার পাশে এমনি গাছ হয়ে থাকে সেই গাছে এই ধরনের ফুল, দেখতে খুবই ভালো লাগে, অসাধারণ দৃশ্য, বিভিন্ন কালারের হয়। তাই যদি সময় পেয়ে যান আপনারাও অবশ্যই চলে যাবেন, একটু সময় পেলেই গ্রামে, গ্রামে গিয়ে মুক্ত বাতাস সেবন করবেন, তারপরে এই প্রাকৃতিক দৃশ্য চারিদিকে সবুজ, একটু গ্রামের প্রাকৃতিক পরিবেশে মুক্ত বাতাস নিঃশ্বাস নেওয়া শরীরের পক্ষে ভালো, মনের পক্ষে ভালো। তাই যদি সময় পান মাঝে মাঝে চলে যাবেন একটু গ্রামের দিকে, আমি তো প্রায় চলে যাই, আজকে গিয়েছিলাম কালকেও গিয়েছিলাম আপনাদের জন্য কিছু ছবি সংগ্রহ করতে। যদিও আজকে খুব একটা বেশি ফুল আপনাদের দেখাবো না, কেননা খুব বেশি দেখালে পরবর্তীকালে আমার স্টক কম হয়ে যাবে, বারেবার যেতে হবে, এই কারণে আমি আপনাদের এই ফুলটি দেখা। অনেকেই বলেন যে আমি এই ভিডিওতে ভয়েস দিই কেন, ভয়েস কেন দিই, তাহলে তাদের প্রবলেম হয়। দেখুন ভয়েস তো দিচ্ছি আমি লাস্টের দিকে, প্রথম দিকে আপনারা গান শুনছেন, তারপরে লাস্টের দিকে আমি ভয়েস দিচ্ছি। এই ভয়েসটা আপনারা শুনবেন না, আপনারা গান শুনবেন, গানটা শুনবেন, ধরুন 40 মিনিটের ভিডিও আছে, সেখানে 20 মিনিট গান, 20 মিনিট ভয়েস, আপনারা 20 মিনিট গান শুনবেন, কেউ তো আর 20 মিনিট শোনে না, সবাই 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট দেখে, তারপরে তো কেটে দেয়। তাহলে আমার ভয়েস নিয়ে তো আপনাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। হ্যাঁ প্রবলেম হবে কাদের, যারা আমার ভিডিওটি ডাউনলোড করে আপলোড করছে, তবুও তো কোনো প্রবলেম নেই, কেননা আমি প্রতিটি ভিডিওতেই বলি যখন এডিট করবেন, এডিট করার সময় আমার যে ভয়েসটা আছে সেই ভয়েসটা আপনারা বাদ দিয়ে দেবেন, ডিলিট করে দেবেন, তারপরে মেন যে গানটি থাকে 20 মিনিট গান আছে সেই 20 মিনিট গানটা আপনারা আপলোড দেবেন, এডিট করবেন, এডিট করে এক্সপোর্ট করবেন, পুরো ফ্রেশ 20 মিনিট গান চলে আসবে, আমার ভয়েসটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, তাহলে তো কোনো চিন্তা নেই। এইবার আপনারা যদি এডিট করেন পুরো ভিডিওটা তাহলে তো আপনাদের প্রবলেম হবেই, তাতে তো কিছু করার নেই, বলুন। আজকে আমি আপনাদের গানের সাথে সাথে কিছু ফুলের ভিডিও দেখাবো, আমি গ্রামে গিয়েছিলাম কিছু ফুলের ভিডিও শ্যুট করতে, গ্রামের প্রাকৃতিক পরিবেশ চারিদিকে খালি সবুজ আর সবুজ, অসাধারণ দৃশ্য। ভোরবেলায় গিয়েছিলাম, ঠান্ডা লেগে গেছে তাই একটু কাশি হচ্ছে, ভোরে যাওয়ার সময় দেখুন যে ফুলগুলো ছিল রজনীগন্ধা সবই চাষিরা তুলে নিয়েছে, সকালে চাষিরা ফুল তোলে তারপরে তারা হাটে যায়, শুধু ফুলের যে কড়ি সেগুলোই আছে, ডাটিগুলো, তবুও দেখতে খুবই ভালো লাগছে, অসাধারণ কিছু দৃশ্য। আমি রজনীগন্ধা ফুল, এই ফুলটি হচ্ছে রজনীগন্ধা, রজনীগন্ধা ফুল দেখাচ্ছি, তাছাড়া আরও কিছু ফুল দেখাবো যে ফুলগুলো দেখলে খুবই ভালো লাগবে, অসাধারণ কিছু ফুল। তাই আপনারা দেখতে থাকুন এবং দেখুন এবং
অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অনেকেই আছেন। দেখুন এই যে ফুলটি, এই যে ফুল দেখুন, অসাধারণ ফুলটি, সাদা ফুল এবং যে থোকা থোকা যে ফুলগুলো আছে দেখুন, এই ফুলগুলো কালার অনেক রকম। একটা থোকায় হলুদ, তারপরে লাল, গোলাপি, তারপরে বেগুনি, সাদা, বিভিন্ন কালারের একটা থোকায় ফুল। একটা ফুলের মধ্যে এত কালার। তাছাড়া পাশে দেখুন একটি সাদা ফুল আছে, এই ফুলটিতে পাঁচটা পাপড়ি আছে, অসাধারণ ফুল। এই ফুলগুলো কিন্তু একটা গাছ না, এখানে দুটো গাছ, যেহেতু লতা মতো জড়িয়ে এসছে এই গাছটি। জানি না এই ফুলগুলোর নাম কি, আপনারা হয়তো জানবেন যে এইগুলো কিন্তু জঙ্গলি গাছ। অর্থাৎ দেখুন এই যে ফুলটি দেখুন কি সুন্দর, অসাধারণ ফুলটি, সাদা, তারপরে গোলাপি, হলুদ, লাল, সব ধরনের কালার আছে। রাস্তা দিয়ে গেলে গ্রামে রাস্তার পাশে জঙ্গলি এই এই ধরনের গাছ প্রচুর আছে, অথচ জঙ্গলি গাছে কি সুন্দর ফুল, দেখে প্রাণটা জুড়িয়ে যায়, অসাধারণ। আর গ্রামের পরিবেশ সবারই দেখতে ভালো লাগে, তাই প্রতিটি যারা শহরের বাসি আছে তারা গ্রামে ছুটে যায় প্রাকৃতিক পরিবেশ দেখার জন্য। তাই আমিও চলে গেছিলাম একটু নিরিবিলিতে প্রাকৃতিক পরিবেশের জন্য, একটু ঠান্ডা মুক্ত বাতাস। দেখুন কি সুন্দর, চারিদিকে খালি সবুজ আর সবুজ, অসাধারণ লাগছে দেখতে। এর সাথে আমি আরেকটি কথা বলবো, আপনারা কোন ধরনের গান শুনতে চান অবশ্যই কমেন্টস করে তো জানাবেনই যে কোন ধরনের গান শুনবেন। যদি কপিরাইট ফ্রি সং আমার কাছে থাকে তাহলে আমি আপলোড দেবো, আর না হলে খুঁজতে হবে। কপিরাইট ফ্রি সং তো সবসময় পাওয়া যায় না। আজকে আমার একটি কপিরাইট এসেছে ক্লেম, গতকালকে দুটো ভিডিওতে আমার কপিরাইট ক্লেম এসছে, প্রতিদিন একটা দুটো করে কপিরাইট ক্লেম এসছে। আর এই সমস্যাগুলো তো আপনাদের সমস্যা পোয়াতে হয় না, কিন্তু আমার পোয়াতে হয়, যেহেতু আমি এইগুলো ডাউনলোড করি তারপরে চ্যানেলে আপলোড দিই। আপনারা তো আমার পুরো ফ্রেশ ভিডিওটা আপনারা আপলোড দিচ্ছেন, আমি পুরো বেছে ফ্রেশ করছি তারপর আপনারা সেই ভিডিওটা নিয়ে আপলোড দিচ্ছেন, কিন্তু আমি তো সেরকম ফ্রেশ ভিডিও পাচ্ছি না। যা পাচ্ছি আপলোড দিচ্ছি, দেখা গেল 50% ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসছে। তাই আপনারা দেখুন, সাবস্ক্রাইব করুন, আর কোন ধরনের গান শুনবেন অবশ্যই কমেন্টস করবেন। এই ফুলটি দেখুন কি সুন্দর লাগছে দৃশ্য, অসাধারণ। আমি একটু ঘুরিয়ে দেখাই একটু, হ্যাঁ এই ফুলটি দেখাচ্ছে দেখুন, এই যে ফুলটি কি সুন্দর কালার দেখুন। এগুলো কিন্তু জঙ্গলি ফুল, এটা কিন্তু কোনো চাষ না, কোনো কিছু না, রাস্তার পাশে এমনি গাছ হয়ে থাকে সেই গাছে এই ধরনের ফুল, দেখতে খুবই ভালো লাগে, অসাধারণ দৃশ্য, বিভিন্ন কালারের হয়। তাই যদি সময় পেয়ে যান আপনারাও অবশ্যই চলে যাবেন, একটু সময় পেলেই গ্রামে গ্রামে গিয়ে মুক্ত বাতাস সেবন করবেন, তারপরে এই প্রাকৃতিক দৃশ্য, চারিদিকে সবুজ, একটু গ্রামের প্রাকৃতিক পরিবেশে মুক্ত বাতাস নিঃশ্বাস নেওয়া শরীরের পক্ষে ভালো, মনের পক্ষে ভালো। তাই যদি সময় পান মাঝে মাঝে চলে যাবেন একটু গ্রামের দিকে, আমি তো প্রায় চলে যাই, আজকে গিয়েছিলাম, কালকেও গিয়েছিলাম আপনাদের জন্য কিছু ছবি সংগ্রহ করতে। যদিও আজকে খুব একটা বেশি ফুল আপনাদের দেখাবো না, কেননা খুব বেশি দেখালে পরবর্তীকালে আমার স্টক কম হয়ে যাবে, বারেবার যেতে হবে, এই কারণে আমি আপনাদের এই ফুলটি দেখা। অনেকেই বলেন যে আমি এই ভিডিওতে ভয়েস দিই কেন, ভয়েস কেন দিই, তাহলে তাদের প্রবলেম হয়। দেখুন ভয়েস তো দিচ্ছি আমি লাস্টের দিকে, প্রথম দিকে আপনারা গান শুনছেন, তারপরে লাস্টের দিকে আমি ভয়েস দিচ্ছি। এই ভয়েসটা আপনারা শুনবেন না, আপনারা গান শুনবেন, গানটা শুনবেন। ধরুন 40 মিনিটের ভিডিও আছে, সেখানে 20 মিনিট গান, 20 মিনিট ভয়েস, আপনারা 20 মিনিট গান শুনবেন, কেউ তো আর 20 মিনিট শোনে না, সবাই 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট দেখে, তারপরে তো কেটে দেয়।
তাহলে আমার ভয়েস নিয়ে তো আপনাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। হ্যাঁ, প্রবলেম হবে কাদের, যারা আমার ভিডিওটি ডাউনলোড করে আপলোড করছে, তবুও তো কোনো প্রবলেম নেই, কেননা আমি প্রতিটি ভিডিওতেই বলি যখন এডিট করবেন, এডিট করার সময় আমার যে ভয়েসটা আছে সেই ভয়েসটা আপনারা বাদ দিয়ে দেবেন, ডিলিট করে দেবেন। তারপরে মেন যে গানটি থাকে, 20 মিনিট গান আছে, সেই 20 মিনিট গানটা আপনারা আপলোড দেবেন, এডিট করবেন, এডিট করে এক্সপোর্ট করবেন, পুরো ফ্রেশ 20 মিনিট গান চলে আসবে, আমার ভয়েসটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, তাহলে তো কোনো চিন্তা নেই। এইবার আপনারা যদি এডিট করেন পুরো ভিডিওটা, তাহলে তো আপনাদের প্রবলেম হবেই, তাতে তো কিছু করার নেই, বলুন। কপিরাইট ক্লেম এসছে, প্রতিদিন একটা দুটো করে কপিরাইট ক্লেম এসছে, আর এই সমস্যাগুলো তো আপনাদের সমস্যা পোয়াতে হয় না, কিন্তু আমার পোয়াতে হয়, যেহেতু আমি এইগুলো ডাউনলোড করি তারপরে চ্যানেলে আপলোড দিই, আপনারা তো আমার পুরো ফ্রেশ ভিডিওটা আপনারা আপলোড দিচ্ছেন, আমি পুরো বেছে ফ্রেশ করছি তারপর আপনারা সেই ভিডিওটা নিয়ে আপলোড দিচ্ছেন, কিন্তু আমি তো সেরকম ফ্রেশ ভিডিও পাচ্ছি না, যা পাচ্ছি আপলোড দিচ্ছি, দেখা গেল 50% ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসছে। তাই আপনারা দেখুন, সাবস্ক্রাইব করুন, আর কোন ধরনের গান শুনবেন অবশ্যই কমেন্টস করবেন। এই ফুলটি দেখুন কি সুন্দর লাগছে, দৃশ্য অসাধারণ, আমি একটু ঘুরিয়ে দেখাই একটু। হ্যাঁ, এই ফুলটি দেখাচ্ছে, দেখুন এই যে ফুলটি কি সুন্দর কালার, দেখুন এগুলো কিন্তু জঙ্গলি ফুল, এটা কিন্তু কোনো চাষ না, কোনো কিছু না, রাস্তার পাশে এমনি গাছ হয়ে থাকে, সেই গাছে এই ধরনের ফুল, দেখতে খুবই ভালো লাগে, অসাধারণ দৃশ্য, বিভিন্ন কালারের হয়। তাই যদি সময় পেয়ে যান আপনারাও অবশ্যই চলে যাবেন, একটু সময় পেলেই গ্রামে গ্রামে গিয়ে মুক্ত বাতাস সেবন করবেন, তারপরে এই প্রাকৃতিক দৃশ্য, চারিদিকে সবুজ, একটু গ্রামের প্রাকৃতিক পরিবেশে মুক্ত বাতাস নিঃশ্বাস নেওয়া শরীরের পক্ষে ভালো, মনের পক্ষে ভালো। তাই যদি সময় পান মাঝে মাঝে চলে যাবেন একটু গ্রামের দিকে, আমি তো প্রায় চলে যাই, আজকে গিয়েছিলাম, কালকেও গিয়েছিলাম আপনাদের জন্য কিছু ছবি সংগ্রহ করতে, যদিও আজকে খুব একটা বেশি ফুল আপনাদের দেখাবো না, কেননা খুব বেশি দেখালে পরবর্তীকালে আমার স্টক কম হয়ে যাবে, বারেবার যেতে হবে, এই কারণে আমি আপনাদের এই ফুলটি দেখাচ্ছি। অনেকেই বলেন যে আমি এই ভিডিওতে ভয়েস দিই কেন, ভয়েস কেন দিই, তাহলে তাদের প্রবলেম হয়। দেখুন, ভয়েস তো দিচ্ছি আমি লাস্টের দিকে, প্রথম দিকে আপনারা গান শুনছেন, তারপরে লাস্টের দিকে আমি ভয়েস দিচ্ছি, এই ভয়েসটা আপনারা শুনবেন না, আপনারা গান শুনবেন, গানটা শুনবেন, ধরুন 40 মিনিটের ভিডিও আছে, সেখানে 20 মিনিট গান, 20 মিনিট ভয়েস, আপনারা 20 মিনিট গান শুনবেন, কেউ তো আর 20 মিনিট শোনে না, সবাই 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট দেখে, তারপরে তো কেটে দেয়। তাহলে আমার ভয়েস নিয়ে তো আপনাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। হ্যাঁ, প্রবলেম হবে কাদের, যারা আমার ভিডিওটি ডাউনলোড করে আপলোড করছে, তবুও তো কোনো প্রবলেম নেই, কেননা আমি প্রতিটি ভিডিওতেই বলি যখন এডিট করবেন, এডিট করার সময় আমার যে ভয়েসটা আছে সেই ভয়েসটা আপনারা বাদ দিয়ে দেবেন, ডিলিট করে দেবেন। তারপরে মেন যে গানটি থাকে, 20 মিনিট গান আছে, সেই 20 মিনিট গানটা আপনারা আপলোড দেবেন, এডিট করবেন, এডিট করে এক্সপোর্ট করবেন, পুরো ফ্রেশ 20 মিনিট গান চলে আসবে, আমার ভয়েসটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, তাহলে তো কোনো চিন্তা নেই। এইবার আপনারা যদি এডিট করেন পুরো ভিডিওটা, তাহলে তো আপনাদের প্রবলেম হবেই, তাতে তো কিছু করার নেই, বলুন।